আমি এখন একটি ছোট্ট ভিডিও করছি। এই ভিডিওটি আশা করি সবার কাজে লাগবে, বিশেষ করে যারা গান গাইতে খুব ভালোবাসেন। অনেকেই আছেন যে অনেক গান রয়েছে, পছন্দের পছন্দের গান আছে, কিন্তু সেই গানের মিউজিক ট্র্যাক পাওয়া যাচ্ছে না। অনেক সময় দেখা যায় যে কোনো পছন্দের গানের মিউজিক পাওয়া যায় না, গানটা পছন্দ হচ্ছে কিন্তু তার মিউজিকটা ইন্টারনেটে ডাউনলোড করে পাচ্ছি না, তার ক্যারাওকে মিউজিকটা কোথাও পাওয়া যাচ্ছে না। তো এই সমস্যার জন্য আজকে একটি ছোট্ট টিপস আমি দিব। এই ভিডিওটি আপনি দেখলে এই সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন। তাহলে চলুন অল্প সময়ে আমি ভিডিওটি দেখাই, শেষ পর্যন্তই দেখবেন। আর এই ভিডিওটি দেখলে আপনার এই রকম আর কোনো সমস্যা হবে না। আপনার ইচ্ছে মতো যে কোনো গানের মিউজিক আপনি তৈরি করতে পারবেন। 2 মিনিটের বেশি সময় লাগবে না, 2 মিনিটের মধ্যেই আপনি যে কোনো গানের মিউজিক, যে কোনো পছন্দের গানের মিউজিক আপনি তৈরি করতে পারবেন, এটা 100% আমি গ্যারান্টি দিচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর আমি একটা অনুরোধ করি, এই ভিডিওগুলো আমার খুব কার্যকরী ভিডিও, যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমার এরকম জরুরি কোনো ভিডিও যখনই ছাড়ব আপনার মোবাইলে সঙ্গে সঙ্গে চলে যাবে। আপনি তখন সময় করে এই ভিডিওটা দেখে নিলে আপনার অনেক কাজে লাগবে। তাহলে চলুন দেখি কিভাবে যে কোনো গানের মিউজিক তৈরি করা যায়। আপনি প্লে স্টোরে যাবেন, আপনি প্লে স্টোরে যাবেন, এই প্লে স্টোরে গেলেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনি এখানে লিখবেন ভোকাল রিমুভার, VOCAL, ভোকাল রিমুভার। এই ভোকাল রিমুভার আপনি লিখলেন। ভোকাল রিমুভার লেখার পরে এখানে দেখুন অনেক অ্যাপস চলে আসছে, এখানে অনেক ধরনের অ্যাপস চলে আসছে। এই দেখুন, এই যে এখানে একটা লাল রঙের ভোকাল রিমুভার, এখানে সিং ক্যারাওকে রেকর্ড, হ্যাঁ, তারপরে এখানে ভয়েস চেঞ্জার আছে, এখানে ভোকাল রিমুভার, এখানে AI ভোকাল রিমুভার, এখানে মুভিস দ্য মিউজিশিয়ান্স অ্যাপ, এখানে স্প্লিট হিট ভোকাল রিমুভার, এখানে ভোকাল রিমুভার। তো আমি এই যে নিচে দেখা যাচ্ছে ভোকাল রিমুভার অ্যান্ড ক্যারাওকে মেকার, এই অ্যাপসটা আমি ডাউনলোড করেছি। এই যে ডাউনলোড আমি করেছি, আমার অটোমেটিক ডাউনলোড আছে, তাহলে আপনি এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিলে আপনার মোবাইলে এটা চলে আসবে। তাহলে এই যে ভোকাল রিমুভার দেখা যাচ্ছে আমার এই যে মোবাইলে, এখানে এই যে ভোকাল রিমুভার, ভোকাল রিমুভার খুললে আপনার এখানে যে গানটার আপনি মিউজিক তৈরি করবেন সেই গানটা এখানে সার্চ করবেন। সার্চ করার পর এটা ডাউনলোড হতে থাকবে, ডাউনলোড হওয়ার পর সারেগামা কারওয়া বাংলা চলে আসবে। ঠিক আছে, আমার এখানে গানটা চলে আসলো। আবার ব্যাক হয়ে যাচ্ছে কেন, এই যে ধরুন এই গানটা, হ্যাঁ, এই গানটার আমি মিউজিক তৈরি করব, মানে ভোকালটা রিমুভ করে আমার মিউজিক সারেগামা কারওয়া বাংলা। আচ্ছা, এই যে আমায় ভাষায় লিরে গানটা, তাহলে এই বাজিয়ে শোনাই আগে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অতুল দরিয়ার বুঝি কূল নাই রে, আমায় ভাসাইলি রে। তাহলে এখানে দেখছেন এখানে গানটা বাজতেছে, কুমার শানুর একটা বিখ্যাত গান,
তো ধরুন এই গানটা আমার পছন্দ, তাহলে এই গানটার মিউজিকটার আমার দরকার, শুধু ভোকালটা আমি রিমুভ করব। তাহলে আপনি এইখানে দেখতে পাচ্ছেন এই যে দুইটা দাগ সবুজ রঙের, এই দাগ দুটো ওই একটা মিউজিক মুছে দেওয়ার, একটা ভোকাল মুছে দেওয়ার, আপনার কোনটা প্রয়োজন? আপনার যদি ভোকালটার প্রয়োজন তাহলে মিউজিকটা মুছে দিবেন, আর যদি মিউজিকটার প্রয়োজন তাহলে ভোকালটা আপনি মুছে দিবেন। মুছে দেওয়া মানে এটা আপনি ডাউন করে দিলেন, তাহলে আর ভোকালটা বাজবে না। তাহলে দেখুন কি করে বাজাচ্ছি আমি। তাহলে মিউজিকটা বাজতেছে কিন্তু কোনো ভোকাল বাজতেছে না, তার মানে ভোকালটা আমি এখানে একদম মুছে দিয়েছি, কমিয়ে দিয়েছি। তারপরে আপনি এই কাজটা করার পরে আপনি সেভে যাবেন, এই যে সবচেয়ে উপরে কোণাটাতে দেখা যাচ্ছে সেভ অপশন, SAVE সেভ, সবুজ রঙের সেভ রয়েছে, এই সেভে আপনি ক্লিক করলে গানটা আপনার মেমোরিতে চলে যাবে। অটোমেটিক গানটা আমার মেমোরিতে নিয়ে নেওয়া আছে, এইভাবে আমি নিয়েছি। এবারে দেখুন মেমোরিতে আমার গানটা আছে, এই যে মেমোরিতে দেখুন আমার গানটা নেওয়া আছে, এই যে শুধু তাহলে দেখুন আমি এখানে ভোকালটাকে মুছে দিয়ে শুধুমাত্র মিউজিকটা নিয়েছি, আর এই মিউজিকটা দিয়ে আপনি গান করতে পারবেন, গান করে আপনি ফেসবুকেও আপলোড করতে পারবেন, ইউটিউবেও আপলোড করতে পারবেন। এবং কিভাবে আপনি ইউটিউবে গানটি ভিডিও আকারে আপলোড করবেন সেটা আমি পরের ভিডিওতে আবার ছাড়ব, কোনো কপিরাইট আসবে না। ঠিক আছে, আমার আজকে ভিডিওটি এইটুকুই ছিল, তাহলে পরের ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।